সরিষা ফুলে ভরে গেছে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার মাঠ, সেই সাথে মৌমাছির গুঞ্জনে মুখরিত পুরো এলাকা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন আশা করছেন কৃষক। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সরিষা ক্ষেত। মিয়াকুণ্ড গ্রামের মতোই ঝিনাইদহের ছয় উপজেলায় বিভিন্ন গ্রামের মাঠে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে সরিষা। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবার ভালো ফলন পাওয়া যাবে। গত বছর এবার এবছর ভালো ফলন হবে, 8-10 মণ ফলন হবে। সরিষা বললাম এই যাতে আমরা সয়াবিন তেল আর আমাদের কিনে না খাতে হয়, সারা বছর যাতে আমরা নিজে হাতে তৈরি করে তেলটা ভাঙায় খাতে পারি। গত বারে যে বিঘা প্রতি ফলন বৃদ্ধি 10-11 মণ আশাবাদী আমরা। অফিসের লোকজন এসে তারা দেখাশোনা করে তাদের কাছে পরামর্শ নিই কিভাবে কি করতে হবে, সবকিছু তারা উপদেশ দেয়, সার্ভিস দেয়। প্রকৃতির যে একটা আছে যে মাধুর্য, এটা বাস্তবতা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, এত আনন্দ এবং এত ভালো লাগছে। সরিষার চাষ বাড়াতে কৃষকদের প্রণোদনা হিসেবে সার বীজ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করেছি। আমাদের স্থানীয় যে বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন কিভাবে পরিচর্যা করতে হবে। বিভিন্ন জায়গা থেকে মৌ চাষি যারা আছে সেসব মৌ খামার আমরা সরিষা ক্ষেতের আশেপাশে স্থাপন করেছি। সরিষা উৎপাদনের সাথে সাথে আমাদের মৌ চাষ হচ্ছে এবং সেখান থেকে মধু উৎপাদন হচ্ছে। শুধু তেলই না, এবং এখান থেকে আমরা মৌ চাষ, মধু, মোম অনেক বাই প্রোডাক্ট পাবো, যেটি দিয়ে আমাদের অর্থনীতি আরও অনেক ভালো স্বাবলম্বী হবে। ঝিনাইদহের ছয় উপজেলায় এবছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 9,770 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 11,102 হেক্টরে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।